পাঠিয়ে হাঁটবে তখন খুঁড়িয়ে। ইয়াহু! কাটাকুটি খেলি আমি, নিয়ে কেটিএম বাইক, ইউটিউবে ফলো করো, দাও একটা লাইক। ওই যে বাম্পার আসছে, এইবারই তো হবে আসল মজা। আরে আরে, কোন হতচ্ছাড়া রে এটা! সবাই আমাকে দেখছে, এটাই তো আমি চাই। ওরে বাবা রে! ভাই, এটাই তো জীবন। আরে খোকারা, এত আস্তে আস্তে গাড়ি চালালে হবে? দম থাকলে আমার সাথে রেস লাগাও। পারে না বাইক চালাতে, বাইক চালাতে এসেছে। ভিতর ডিম যত সব। এই এই, কি বললো ওই মেয়েটা? আমি ভিতু, দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে মজা। ঠিক আছে, রেস লাগাও দেখি কে জেতে। ঠিক আছে, তাহলে চলো ব্রিজ পর্যন্ত রেস লাগাই, যে আগে ব্রিজে পৌঁছবে সে জিতবে। ঠিক আছে, তোমাকে আমি আগে যেতে দিচ্ছি, যাও লেডিস ফার্স্ট। তোমাকে জেতার সুযোগ দিচ্ছি একটা, যদিও তুমি জিততে পারবে না। ঠিক আছে, সে তো দেখাই যাবে। ডাইনি হুশ করে লালুর সামনে দিয়ে বাইক নিয়ে বেরিয়ে যায়, লালুও তাকে অনুসরণ করে। দুজনার মধ্যে ধুমধুমার রেস হতে থাকে। লালু, তুই এত জোরে বাইক চালাচ্ছিস কেন? ওই মেয়েটার সঙ্গে রেস করছি, ও আমাকে চ্যালেঞ্জ করেছে। ও পাগল আছে, ও তোকে মারতে চায়। এসব কি আজে বাজে বকছিস, আমরা রেস করছি। তুই কি জানিস না, কেটিএম বাইকে একটি ডাইনি আছে যে রাতে ছেলেদেরকে হত্যা করে। সে তার সৌন্দর্য দিয়ে তাদের প্রলুব্ধ করে এবং তাদের সঙ্গে রেস করে তাদেরকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে। কি উল্টোপাল্টা হাস্যকর কথা বলিস, এটি একটি গল্প মাত্র, ডাইনি বলে কিচ্ছু নেই। বাইকে আরো স্পিড বাড়িয়ে ডাইনিকে ফলো করতে থাকে। কি গো খোকা, তুমি কি জিততে চাও না? কি আমাকে খোকা বলে? হ্যাঁ গো খোকা, এই সব রেস করা বড়দের ব্যাপার, তোমাদের মতো বাচ্চাদের জন্য এটা নয়। তবে রে বেটা, যতই চেষ্টা করো আমাকে ওভারটেক তুমি করতেই পারবে না। ঠিক আছে, দেখো তাহলে। হ্যাঁ দেখো, আমি পেরেছি। এত তাড়াতাড়ি না। ডাইনি তার বাইকের স্পিড বাড়িয়ে লালুর বাইকের পেছনে জোরে ধাক্কা মারে এবং লালু বাইকের ব্যালেন্স বিগড়ে ব্রিজ থেকে পড়ে যায়। আমাকে ক্ষমা করো সোনা, তুমি হেরে গেলে। আমার প্রভুর জন্য আরো একটি আত্মা সংগ্রহ হলো। আরে ছুটকি, দেখ দেখ আমার নতুন বাইক, দেখ একটু আওয়াজটা শোন কেমন। আমিও এমন কেটিএম বাইক চাই, কিন্তু আমি কি করে কিনবো, আমার কাছে যে টাকা নেই, এক টাকাও নেই আমার কাছে। ছুটকি হাতে মশাল নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যায়। যেভাবেই হোক কেটিএম বাইক আমার চাই। সে একটা পুরো মন্দিরের মধ্যে প্রবেশ করে। মন্দিরটি পুরাতন এবং জরাজীর্ণ, ভেতরে একটি দেবীর মূর্তি। ছুটকি মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে, সে একটি ছুরি বের করে তার হাতের তালু কাটে, সে মূর্তির পায়ে রক্ত ঝরতে দেয়। হে মহান দেবী, আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। আমি সবসময় একটা কেটিএম বাইকের মালিক হওয়ার স্বপ্ন দেখেছি, কিন্তু আমি দরিদ্র,
এবং এর জন্য সামর্থ্য আমার একদমই নেই। দয়া করে আমাকে একটি KTM বাইক দিন, এর জন্য আপনি যা বলবেন আমি তাই করব। মূর্তির চোখ আরো উজ্জ্বল হয়ে ওঠে, একটি গম্ভীর এবং ভয়ঙ্কর কণ্ঠ মন্দিরে প্রতিধ্বনিত হয়। আমি যা বলবো তাই করবি? হ্যাঁ। খুব ভালো, আমি তোকে একটি KTM বাইক দেব, কিন্তু বিনিময়ে তোকে তোর আত্মা দিতে হবে, এবং প্রতি রাতে তোকে একটি মানুষের আত্মা আমাকে এনে দিতে হবে। তুই তোর এই বাইকের ব্যবহার করে মানুষদেরকে হত্যা করে তাদের আত্মাকে আমার কাছে নিয়ে আসবি। বল, এতে কি তুই রাজি? আমি রাজি। ঠিক আছে, বাইরে গিয়ে দেখ, তোর জন্য KTM বাইক অপেক্ষা করছে। আর মনে রাখিস, তোর আত্মা এখন থেকে আমার। যদি একদিনও তুই আত্মা আনতে ব্যর্থ হয়েছিস, তাহলে মৃত্যুর চেয়েও খারাপ পরিণতি তোকে ভোগ করতে হবে। আমি রাজি। দেবী মন্ত্র বলে ছুটকিকে এক ডাইনিতে পরিবর্তিত করে ফেলে। সে মন্দির থেকে বেরিয়ে আসে। ডাইনিরূপী ছুটকি মন্দিরের বাইরে পার্ক করা একটি চকচকে নতুন KTM বাইক দেখতে পায়। সে দৌড়ে এসে বাইকটি জড়িয়ে ধরে। এত সুন্দর একটা নতুন বাইক! ধন্যবাদ, ধন্যবাদ প্রভু। কি সুন্দর আওয়াজ এই বাইকের! ধন্যবাদ প্রভু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমার যাত্রা উপভোগ করো। চলে যাও মেয়ে, তোমার সাথে খেলার জন্য আমার সময় নেই। কি কাপুরুষ কোথাকার! এসো আমার সাথে রেস করো, আমি বাজি ধরেছি, তুমি আমাকে হারাতে পারবে না। ঠিক আছে, তুমি যদি হারতেই চাও তো চলো, কিন্তু হেরে গেলে কেঁদো না। সে তো দেখাই যাবে কে হারবে আর কে জিতবে। মানুষটি ডাইনিকে ফলো করতে থাকে। এদিকে ডাইনি খুব স্পিডে এগিয়ে যেতে থাকে। মানুষটি লক্ষ্য করে এটা আদেও কোনো মেয়ে নয়, এটা একটা ডাইনি, এবং তার বাইকের থেকে লাল আভা বেরোচ্ছে। এদিকে ডাইনি সেই লোকটিকে ধাক্কা মারার চেষ্টা করে, কিন্তু লোকটি খুব পাকা ড্রাইভার হওয়ায় সে এইসব কিছুই এড়িয়ে যায়। লোকটি বুঝতে পারে যে ডাইনি তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। ঠিক আছে, মানলাম যে তুমি আমার থেকে অনেক দ্রুত গতিতে বাইক রাইড করতে পারো, কিন্তু তুমি কি এই বক্ররেখাগুলো এড়িয়ে যেতে পারো? অবশ্যই পারি, দেখো আমি কেমন ভাবে বাইক চালাই। ডাইনি তার বাইকটিকে এপাশ ওপাশ করে ঠিক বক্ররেখাগুলো এড়িয়ে যেতে থাকে, এবং সেই সঙ্গেই সেই লোকটিকে ধাক্কা মারারও চেষ্টা চালিয়ে যেতে থাকে। এদিকে ডাইনির বারবারন্ত দেখে লোকটি বিড়বিড় করে কিছু মন্ত্র বলে তার চারিপাশে একটি প্রতিরক্ষা কবচ বানিয়ে ফেলে। রাত হলেই ভূতেরা যখন করে আনা গোনা, আসি আমি ভূত তাড়াতে, নাম আমার মোনা, হলুদ পোড়া মন্ত্র আর শক্তি অবিচল, একে দিলাম এই চক্র, এবার ভূতের ভালো হবে না ফল, দূরে থাক প্রেতাত্মা এই চক্রের থেকে, আমার সামনে আসলে পরে নেব আমি দেখে। চমৎকার চেষ্টা ডাইনি, কিন্তু তুই আমাকে বোকা বানাতে পারবি না। হ্যাঁ, এই হতচ্ছাড়া বুড়ো আমাকে চিনতে পারলো কি করে? দাঁড়া, দেখাচ্ছি মজা, তোকে এখনই শেষ করতে হবে।
ডাইনি তার বাইকে জোরে ব্রেক কষে, যাতে লোকটি তার বাইকে এসে ধাক্কা মারে। কিন্তু লোকটিও চালাক, সেও তার বাইকে জোরে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। ডাইনি, তুই শয়তান হতে পারিস, কিন্তু আমার মাথায় তোর চেয়েও বেশি শয়তানি বুদ্ধি আছে, বুঝলি? রাম কাটে সুপারি, লক্ষণ কাটে পান, হাতে ধরি এই ছুরি, যা ডাইনিকে মার পান। ডাইনি দেখে ছুরিটা তার দিকে এগিয়ে আসছে, সে সেটা থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু অনেক দেরি হয়ে যায়, ছুরিটা তার বুকে গিয়ে লেগে যায়। মানুষটি ডাইনির দিকে এগিয়ে যায় এবং তার পকেট থেকে একটি কাঁচের শিশি বার করে ডাইনির আত্মাকে বন্দী করে নেয়। ইনি একজন তান্ত্রিক, জাদুবিদ্যায় পারদর্শী। ইনি অনেকদিন ধরেই এই ডাইনিকে খুঁজছিলেন, অবশেষে তাকে খুঁজে পেয়ে তাকে বন্দী করলেন। ডাইনি, এবার থেকে তোর সন্ত্রাসের রাজত্ব শেষ। হুম 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 হ